জয় জগন্নাথ। ভগবানের আশীর্বাদে তোমরা কেমন আছো সবাই আমাকে সেটা আগে বলো। আমি তো খুব ভালো আছি। আমি পল্লবী, আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আজকের একটা মিনি ব্লগ। ওয়েদারটা দেখে বুঝতেই পারছো, বর্ষা নেমে গেছে কিন্তু বৃষ্টি ঠিক আমার মনোমতো হচ্ছে না। যতটা সুন্দর আকাশ তত বেশি বৃষ্টি কিন্তু আমি পাচ্ছি না, অন্তত আমার এখানে হচ্ছে না। জানি না তোমাদের ওখানে বৃষ্টি কতটা হচ্ছে বা হচ্ছে কি না। তো যাই হোক, আমি আকাশটা দেখেই মুগ্ধ হয়ে একটু ছাদে এসে ভিডিও কল মানে ভিডিও করছিলাম আর ওয়েট করছিলাম ফুচকার জন্য। ইয়েস, ফুচকার জন্য। ফুচকা ইজ মাই ইমোশন। মানে রথযাত্রায় ফুচকা, জিলিপি, পাঁপড় ভাজা, বাদাম ভাজা, এগুলো ছাড়া না রথ ঠিক হয় না। তো সেজন্য রথের দিনকে আমি বলেছিলাম যে একটু জিলিপি আর ফুচকা আমাকে এনে দিও। তো আমার বর্মশাই সেদিনকে ভিড়ভাট্টার মধ্যে ফুচকাটা আনতে পারেনি, যদিও জিলিপিটা এনেছিল। গরম গরম জিলিপি খেয়েছি, খেয়ে একটু শরীরটা খারাপও করে গেছিলো। তো কিন্তু ফুচকাটা উনি সেদিনকে আনতে পারেননি। তো আমি বারবার জোর করায় তো আমাকে বলেছে ঠিক আছে আমি অনেক ফুচকা এনে দেবো তোমাকে, তুমি যদি সব কটা ফুচকা কমপ্লিট করতে পারো তবেই নেক্সট দিনকে আমি তোমাকে আবার ফুচকা এনে দেবো, আদারওয়াইজ আর কিন্তু সেকেন্ড দিন তুমি ফুচকা খাওয়ার কথা বলবে না। তো এটা আমার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। তো এসে গেছে ফুচকা, ফুচকা আমি রেডি করে নিয়েছি। আমার ছেলে বললো ও খাবে ফুচকা, তোকে আমি বাইরের খাবার খুব একটা দিই না, তো খাক না খাক অ্যাটলিস্ট ওর আমার পাশে বসে দেখবে। আর একটা শুকনো হাতে দিলাম, তো তাতে কি হলো, ও একটু খুশি হলো আর ওর পাশে বসে খেলে ও মানে একটু দেখতে পেলো, ওটাই ওর খুশি। তো আমি সেজন্য খাটে বসে খেতে বাধ্য হলাম, যদিও ক্যামেরাটা আমি ঠিকঠাক করতে পারিনি কারণ আমার ফেসটাই দেখা যাচ্ছে না। লাস্টে দেখলাম যে আমার ফেসই দেখা যাচ্ছে না, কি অদ্ভুত ক্যামেরা আমার। যাই হোক, ফুচকা নিয়ে বসেও পড়লাম, খেতেও শুরু করলাম, আর শেষে অনেকগুলো ফুচকা আমি খেতে পারিনি। আসলে আমার এখন একটু রেস্ট্রিকশান আছে, যে কারণে বাইরের খাবার আমি খুব একটা খাই না। আগের দিন বোনেরা এসেছিল বলে একটু মানে বাইরের খাবার খেয়েছিলাম, মানে একটু পিৎজা মোমো খাওয়া হয়ে গেছিলো। তো সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি আসছে। যাই হোক, তো বাইরের খাবার অনেক দিন পর, মানে ফুচকাটা মাঝে সাঝে খেতাম, সেটাও আমি লাস্ট 6 মাস পর ফুচকা খাচ্ছি আজকে, ঠিক আছে? তো বুঝতেই পারছো আমার ভেতরটা এখন কী রকম হচ্ছে, মানে কী হচ্ছে। তো তবুও যেহেতু এখন আর খাই না বাইরের খাবার বা ফুচকাটাও এখন আর খাই না, আমি এতগুলো ফুচকা কমপ্লিট করতে পারিনি। লাস্টে অনেকগুলো ফুচকা তখনও বেঁচেছিল, বড়মশাইকে ইচ্ছা আছে এলে খাইয়ে দেওয়ার, যদিও সে আবার ফুচকা ভক্ত নয়, একেবারেই ফুচকা খায় না, বাধ্য হয়ে জোর করে হয়তো দিলে একটু আধটু খায়। তো দেখা যাক নেক্সট টাইম আর ফুচকা আমাকে এনে দেয় কি না, চ্যালেঞ্জে তো আমি জিততে পারলাম না, পরবর্তীকালে কি করে দেখা যাক। তো তোমাদের রথযাত্রা কেমন কাটলো? তোমরা কি রথেতে পাঁপড় ভাজা জিলিপির চলটা এখনও রেখেছো, নাকি কোথায় পুরী গেছিলে, এবারে জগন্নাথের মন্দিরে গেছিলে দর্শন করতে, কীভাবে কাটালে আজ এবারের রথটা, একটু আমাকে কমেন্ট করে জানিও, আমার সাথে শেয়ার করো, ভালো লাগবে। তাহলে ভালো থেকো, আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই, টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, আমার প্রীত সোনাকে নিয়ে বানানো ভিডিওগুলো, ব্লগগুলো বা মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আমার সোনাকে নিয়েই আমার সারাটা দিন কেটে যায়, তো কেমন লাগছে ওকে নিয়ে আমার ব্লগগুলো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, করে পাশে থেকো। টাটা, বাই বাই।